মার্কিন পরিক্রমার গ্রাহক ছিলাম, ওখানে একটা বিজ্ঞাপন আসলো যে আব্রাহাম লিঙ্কনের উপরে গোটা পূর্ব পাকিস্তান ব্যাপী একটা প্রবন্ধ প্রতিযোগিতা। আমি পাঠালাম প্রবন্ধ, একটা লিখলাম প্রবন্ধের লেখা পাঠালাম। এরপরে দেখা গেল, আমি তো জানি যে হবে না, সেই মানে গোটা পূর্ব পাকিস্তান ব্যাপী কত বড় বড় লোক আছে, বড় বড় ইয়ে আছে। কিন্তু 3 মাস পরে তিনটা বই পেলাম। আচ্ছা, হ্যাঁ, তিনটা বই পেলাম, পার্সেলে আর একটা চিঠি। চিঠিতে লিখেছে যে আপনার প্রবন্ধটা খুব ভালো। পেনভিশন টিভি প্রেজেন্টস। আমার স্কুল জীবনে তো আমি ম্যাট্রিক পাস করে আসলাম 59-এ, কিন্তু আগে আমার হাই স্কুল জীবনটা, আমার আমার বলতে গেলে একটা চারা যখন বপন হয়, চারাকে যে নার্সিং করাটা, এই নার্সিংটা আমি হাই স্কুলে যেটা পেয়েছি পরবর্তীকালে আর কোথাও পাইনি। আচ্ছা আচ্ছা, এই নার্সিংটা মানে ওই যে স্কুলটা শুরু হচ্ছে এই সময়ে যে স্যারদের বিল্ডিং নাই, কিছু নাই, কিন্তু অথচ স্যারদের যে আন্তরিকতা, জি জি, এবং আন্তরিকতা শুধু নয়, স্টুডেন্টদের মাইন্ড বিল্ড আপ করার জন্য তাদের যে চেষ্টা, আমি আমি মানে খুব ইয়ে, মানে এরকম দৃষ্টান্ত এখন আমি এখন আর দেখি না, অদ্ভুত ব্যাপার। তো আমি আমার স্কুল জীবনে আমি 3 দ্বিগুণে 6টা বেতের বাড়ি খেয়েছি হাতে, পুরো স্কুল জীবনে, হাই স্কুলের গোটা জীবনে। তো এই এই 3-3-6টা বেতের বাড়ি যে হেডমাস্টার সাহেব আমাকে দিয়েছে, হেডমাস্টার সাহেব দিয়েছেন, সেটা আমার মামার, মামাও শিক্ষক ছিলেন ওই স্কুলে। আচ্ছা, তো মামা আমার উপর যে চোখ রাখতেন আমি জানি না। তো এই দুই ঘটনাই ঘটেছে, পড়াশোনার জন্য নয়, পড়াশোনার জন্য না। একবার আমি ওই ইয়া মানে স্কুল যেতে দেরি হয়েছে একটু, তা আমি বলছি স্কুল তো ক্লাস শুরু হয়ে গেছে, তার মধ্যে তখন জানুয়ারি মাস, পড়ার কোনো চাপ নাই, নতুন স্কুল, নতুন তো বই কেবল কেনা হচ্ছে, খুব পড়ার চাপ নাই। তখন মার্বেল খেলার খুব ধুম ছিল এক সময় বাংলাদেশে, মার্বেল খেলার ধুম ছিল, খুব মার্বেল খেলা আমরাও পেয়েছি। তখন হাটের হাটেতে কয় অনেকগুলো তারা মার্বেল খেলা খেলতো, আমিও তখন মার্বেল খেলা খেলতে লাগলাম। তারপরে কেমন খেলতেন? হ্যাঁ, পারতেন মোটামুটি, আমি তখনকার ইয়া জানি না, তবে খুব খেলা ভালো লাগতো, খেলতাম আর কি। তো আমি পরের দিন স্কুলে আসলাম, তো হেডমাস্টার আমাকে ডাকলেন, তো আমি গেলাম, তো বললেন শয়তান বা নবগঞ্জের লোক, নবগঞ্জের খুবই খুবই ভালো মানুষ, হ্যাঁ সাভাই নবগঞ্জের লোক, এত ভালো হেডমাস্টার এরকম আমি আর দেখিনি। কিন্তু এই লোকটাকে এমন ডিসগ্রেসফুলি বিদায় দেওয়া হয়েছে স্কুল থেকে, যে মানে ইয়া তা বলার মতো না। অথচ তার ছাত্র এটা করেছে, সর্দার আমজাদ আমার ক্লাসমেট ছিল, আমি ক্লাস 9-এ এসে আমার সঙ্গে ভর্তি হলো, 9-10 আমরা একসঙ্গে পড়েছি, সে তো মন্ত্রী, হ্যাঁ মন্ত্রী ছিল, আওয়ামী লীগের পাবলিসিটি সেক্রেটারি ছিল। তো এরাই হেডমাস্টারকে অপমান করেছে, অপমান করে স্কুল থেকে বিদায় দিয়েছে। তো এই হেডমাস্টারের সঙ্গে আমার দেখা হয়নি। আর একদিন আমি রাজশাহী শহরে একটা হোটেলের পাশ দিয়ে যাচ্ছি, ফুটপাথ দিয়ে, উনি সেই সব বেরোচ্ছেন হোটেল থেকে, তো আমাকে জড়ায় ধরে এত কাঁদলেন যে বাবা তোমাদেরকে তো আমরা কতদূর পারেছি, আমরা চেষ্টা করেছি তোমাদেরকে মানুষ করতে, তো আমরা খুব খুশি যে তোমরা ভালো আছো, আমরা যেমনই থাকি তোমরা ভালো আছো। তো সর্দার আমজাদ আর আরেকজন, এরা তো আওয়ামী লীগের তখন নেতা, তো এই এই লোকটাকে বিদায় করেছে, আমার কত সালে খারাপ লাগে এখন, এটা স্বাধীনতার পরে দেখি, ওই সময় তো আসলে সারা দেশটা একটা বিশৃঙ্খলায় পরিপূর্ণ ছিল। ম্যাট্রিকুলেশন পাশ করে তারপরে কিন্তু কলেজের কোথায় ভর্তি হলেন সেটা কিন্তু বলেননি এখন। হ্যাঁ, ম্যাট্রিকুলেশন পাশের পরে তো আরও ঘটনা ঘটলো, আমরা 59-এ আমরা পাশ করলাম, 58-এ আইব খানের অভ্যুত্থান হলো, মার্শাল্লাহ জারি হলো, আমরা তখন গ্রামে, মার্শাল্লাহ জারির প্রথম ধাক্কাটা যখন আসে তখন আমরা গ্রামে, বন জঙ্গল সাফ করা, বাড়িতে বাড়িতে DDT ছিটানো, মশা ছিল না, অন্তত 6 মাস 1 বছর 2 বছর মশা ছিল না গ্রামে,
ওই যে কি ডিডিটি ছিটালো এই সব শেষ করে দিয়েছে। আর এখন তো সারা দিন ছিটাই তো মরে না, মশার ঔষধে কাজ করে না। তো আইব খানের এই ইয়া হলো আর কি, তো সেই সময় আর আমাদের অনুভূতি যে মার্শাল্লো হলো, মার্শাল্লোটা তো আগে তো বুঝতাম না, বুঝলাম যে মার্শাল্লো হলে সমস্ত পার্লামেন্ট বাতিল হয়, সরকার বাতিল হয়, সামরিক শাসন ক্ষমতা যায়। তো আমাদের তখন অনুভূতি ছিল যে ভালোই হয়েছে, এটা কমন একটা সেন্টিমেন্ট ছিল যে, কারণ এত মানুষ ওরিট ছিল, এত মানুষ বিরক্ত ছিল যে মানে 1954 যুক্তফ্রন্টের নির্বাচনের পর থেকে 1958 পর্যন্ত বাংলাদেশের যে মুখ্যমন্ত্রী বদল কয়েকবার, চারবার না কয়েকবার হয়েছে, যত সম্ভব আমার মনে পড়েছে চারবার মুখ্যমন্ত্রী বদল হয়েছে, কেউ কেউ কাউকে দেখতে পারে না। এবং এই সময় তো ওই যে শাহিদ আলী হত্যাকাণ্ড হলো পার্লামেন্টে, শাহিদ আলী মারা গেলেন, যে কারো যেভাবে হোক মারা গেলেন, নানা কাহিনী নানা জনের কাছে আছে, তবে মারা গেছে এটা ফ্যাক্ট। তো এইটা আমাদের রাজনীতির, এই কথা আমি এখনও ভুলিনি যে আমাদের রাজনীতির যে মানে একটা মুসলিম লীগ প্রথম রাজনীতির মানে ইয়ার বীজ বপন করেছে, কালো বীজটা প্রথম মুসলিম লীগ বপন করেছে। 47-এ ইয়া হলো, পার্টিশন হলো, 54-এ নির্বাচন হলো কেন, ওখানে পার্টিশনের পরেই তো, কিছু পরেই তো নির্বাচন দেওয়া দরকার ছিল, কার পরে মানুষের, কার প্রতি মানুষের আস, ওই নির্বাচন তো 46 ব্রিটিশ আমলে হয়েছে, 46-এ হয়েছে, পরে এবার নতুন দেশ হলো, নতুন নির্বাচন হবে, নতুন সরকার গ্রহণ হবে, এটা কেন হলো না? জি, ঠিক এই ভোলটা 71-এ হয়েছে, 71-এ যে পার্লামেন্ট নির্বাচন 70 সালে হয়েছে, সেটা তো পাকিস্তানের জন্য। তো সেই পার্লামেন্ট কেন অ্যাক্ট করলো 71-এর পরে, সেই তো কেন নতুন দেশ নতুন নির্বাচন কেন হলো না? ঠিক ইয়ে 47-এর পরে মুসলিম লীগ যে ভুল করেছে, ঠিক 71-এর পরে আওয়ামী লীগ সেই ভুল করে, একই ভুল করেছে। এই ভুলের মাসুল কিন্তু আমরা এখনো দিয়ে যাচ্ছি, জি জি জি, ভুলের মাসুল সে ক্ষমতা, ওই 47-এর কেন নির্বাচন দেয়নি, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতা যদি হাত থেকে চলে যায়। 54 সালে নির্বাচন দিতে বাধ্য হলো, নির্বাচন হলো, কিন্তু নির্বাচন হওয়ার পরেও মানে বিরোধ যায়নি, জি জি জি, বিরোধ মানুষের রাজনীতির মধ্যে বিরোধ যায়নি, এটা অনেক বই আছে এর উপরে। তো ওই সময়গুলোতে আপনি তো তখন ভার্সিটি মানে কলেজ, কিভাবে কলেজে ভর্তি হলেন, কখন? এইভাবে আমি আসলে এই সময়ে 1959-এ তারপরে আমি ভর্তি হলাম, এক আমাকে রাজশাহী আসতে হতো কলেজে ভর্তি হওয়ার জন্য, আবার হয়তো নগাঁয় যেত, নগাঁও মহকুমা এখন জেলা হয়ে গেছে, রাজশাহীর একটা মহকুমা ছিল, মহকুমা নগাঁও যেতে হতো। তখন আমি দেখলাম যে রাজশাহী কেউ যাচ্ছে না, আমার স্কুলে যারা কেউ রাজশাহী যাচ্ছে না, সব যাচ্ছে নগাঁ। আর আমার একটা ফ্রেন্ড খুব বুঝুম ফ্রেন্ড ছিল আমার, সেই ক্লাস 7 থেকে, ও ক্লাসে ও ফার্স্ট হতো, আমি সেকেন্ড হইতাম, সে মাদ্রাসা পড়ুয়া ছেলে, মাদ্রাসা থেকে এসে আমাদের এখানে ভর্তি হলো, আমার চেয়ে বয়সে বেশ বড়, অনেক মানে 4-5 বছরের বড়, বুদ্ধিতে আগে পেকে আছে আর কি, ওই কারণে ফার্স্ট হইছে। তো ওই সময় ফার্স্ট হতো, ফার্স্ট হলেও তার অঙ্কে পাইতো সে 90-95। আচ্ছা, হ্যাঁ, আর আমি অঙ্কে পাইতাম কোনোদিনই আমার 50-এর ঘর পার হয়নি, ও মানে অঙ্কে একটু দুর্বল ছিল, হ্যাঁ, কিন্তু অন্য সব সাবজেক্টে আমি বেশি, কিন্তু অঙ্কে যে নাম্বারটা সে বেশি পায়, তারপরে অ্যাগ্রিগেটে যায়, 1 বছর 7 নম্বরে ফার্স্ট হলো, আর 1 বছর 3 নম্বরে ফার্স্ট হলো, আর 1 বছর 5 নম্বরে ফার্স্ট, অঙ্ক বাদে মূলত আপনি ফার্স্ট, হ্যাঁ, অঙ্ক বাদে সব সাবজেক্টে ভালো করি, কিন্তু অঙ্কে আমার খারাপ, অঙ্কর খারাপ হওয়ার মানে হলো আমি অ্যালজাবরা করতাম না, অ্যালজাবরা আমি স্যারকে বলেছিলাম আমি অ্যালজাবরা করবো না, কারণ আমি আমার ভবিষ্যৎ জীবনে অ্যালজাবরার কোনো দরকার নেই, আমি অ্যালজাবরা বাংলা অঙ্ক করি, জ্যামিতি করি, এর কোনো একটা ইউটিলিটি আছে, আমি এই দুটাই করবো, আমি অ্যালজাবরা করবো না। স্বাভাবিকভাবেই অ্যালজাবরা 30 নম্বর বাদ গেল, 70-এর মধ্যে পরীক্ষা হলো আমার, 70-এর মধ্যে জ্যামিতি আবার অঙ্ক আছে, এই জ্যামিতি অঙ্কের মধ্যে মানে আমি ওই হয়তো 50-এর বেশি যায়নি। অ্যালজেব্রাটা পুরোটাই বাদ দিতেন আপনি? হ্যাঁ, অ্যালজেব্রা পুরো বাদ দিছি। অ্যালজেব্রা আসলে কিন্তু কোনো অ্যাপ্লাইড কোনো দিক নাই,
আমি তখন বুঝতে পারছি আর কি তো আরেকটা জিনিস আমার মধ্যে কাজ করেছে আমার আব্বা আমার যেহেতু মা ছিল না সম্ভবত এই কারণে আমার আব্বা আমার আব্বা খুব ভালো বক্তা ছিলেন খুবই ভালো বক্তা ছিলেন মানে বহু সেই দিনাজপুর রংপুর থেকে মালদহ এইদিকে এই গোটা অঞ্চল উনি সফর করতেন ভালো ভালো তবে এই আলেমদের মতো পয়সা নেওয়া লোক ছিলেন না ওই পয়সা আলেমরা নেয় এর বিরুদ্ধে ওই যে কারণে মাদ্রাসায় পড়ায়নি এই কারণ এই যে পয়সা নেওয়া আলেমরা পয়সা নিবে কেন হাত মেতে পয়সা নিবে কেন এটার উনি বিরুদ্ধে ছিলেন তো আমার আব্বার ওই যে আমার এই যে রেজাল্ট মানে ইয়া না করা আমার আব্বা আমাকে নিয়ে ঘুরে যেতেন সব জায়গায় কোনো মিটিংয়ে গেলে আশেপাশে যদি হতো তাহলে আমাকে সাথে নিয়ে যেতেন আমি ঘুমিয়ে পড়তাম এরপরেও উনি নিয়ে যেতেন আমাকে এই আবার আবার গ্রাম বাড়িতে দেখতাম যখন মানুষ লোকজন আসতো আসা আলোচনা করতেন তখন উনি আমাকে ডাকতেন বলছে বসো বসে এই কথা শোনাতেন আর কি একটা নেতৃত্ব শেখানো আল্লাহ আকবার ওনার কি ইয়া ছিল জানি না উনি এটা করতেন সবসময় তো ওনার কথা আমি শুনেছি যে আমাদেরকে উনি বলতেন যে দেখো তোমাদেরকে লেখাপড়া শেখাচ্ছে চাকরির জন্য না রিজিকের মালিক আল্লাহ উনি আল্লাহ ঠিক করবেন তোমাকে কোনভাবে রিজিক দিবেন সেটা আল্লাহর এখতিয়ার অনেক বড় চিন্তা করতে পেরেছেন তোমাদেরকে আমি লেখাপড়া চাকরির জন্য লেখাপড়া শেখাচ্ছি না আমি জ্ঞানার্জন করার জন্য এই জ্ঞানার্জন করবে তো এইটা আমি এই জন্য সবসময় আমি কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় আমার কাছে এসেছিল আমাকে পড়তে পড়তে হবে ব্যাপক পড়তে হবে আমাকে আমি কলেজে নন কলেজেট ছিলাম মানে পার্সেন্টেজের পূরণ হয়নি ওই যে একটা তখন তো এখন নিয়ম আছে কিনা জানি পার্সেন্টেজ থাকতে হতো যে এত পার্সেন্ট না হলে তাকে ইয়া করা হবে না ফাইনালে সেন্ট আপ করা হবে না ইয়ার পরীক্ষার জন্য অ্যালাউ করা হবে না তো আমার কলেজ জীবনেও আমার পার্সেন্টেজ ছিল না তারপরে ইয়া বিশ্ববিদ্যালয় জীবনেও আমার পার্সেন্টেজ ছিল না তার কারণ হলো ওই এটা যে আমি এই ক্লাস করা এই ব্যাপারে আমি মানে বেশি 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 বই পড়তাম মানে তারপরে স্কুল কলেজে না গিয়ে বই পড়তেন রেজাল্ট এমনকি এমনকি যে ইয়ার রেজাল্টগুলো রেজাল্টে মানুষ নোট পড়ে নোট মুখস্থ করে আমার আব্বা আমরা হাই স্কুল জীবনে যখন ক্লাস নাইনে উঠলাম তখন নোটের প্রচলন হলো আগে নোটের প্রচলন ছিল না নোটের প্রচলন হলো আমরা আব্বাকে বললাম যে নোট কিনতে হবে উনি বললেন যে নোট যদি কিনতে হয় তাহলে স্কুলে যাওয়ার দরকার নেই স্কুল ছেড়ে দাও ওই নোট দেখে পড়াশোনা করো তাহলে তো জেনে ফেলবে পড়া দরকার আর যদি স্কুলে যেতে হয় নোট পড়া চলবে না আমাদেরকে কোনো ইংরেজির নোট কিনে দেয়নি ইংরেজি সেই বয়সে সেই সময়ে আমরা ইংরেজির নোট হলে চলে কী করে সে ইংরেজির নোট আমাদেরকে কিনে দেয়নি বলে যে শব্দ পারবে না স্যারকে জিজ্ঞেস করবে মানে যা দরকার স্যারকে জিজ্ঞাসা এই জন্য স্কুলে পাঠায় জিজ্ঞাসা করবে কোন নোট দরকার নেই এর ফলে হচ্ছে এটাকে এর ফলে টেক্সট বুক সমস্ত মানে টেক্সট বুকের যেসব সিলেক্টেড গল্প বা প্রবন্ধ ছিল এত বেশি পড়া বা মুখস্থের মতো হয়ে গেছে যে কোনো প্রশ্ন আসে উত্তর দিতে পারে কিন্তু সেটা নিজে লেখা দেব ওই মুখস্থ করা না তো মুখস্থ করা টু দি পয়েন্ট মুখস্থ করলে টু দি পয়েন্ট হয় আর ওই সময়ে পরীক্ষার বিজি সময়ে লিমিটেড সময়ের মধ্যে এই টেনশনের মধ্যে যদি উত্তর তৈরি করতে হয় খুবই কঠিন উত্তর তৈরি করা খুব কঠিন তো এই জন্য আমি মানে রেজাল্ট কোনো সে ভালো রেজাল্ট করতে পারিনি কিন্তু যেমন যেমন মাস্টার্সে আমি পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হয় চার ঘন্টায় আমি সাড়ে তিনটা প্রশ্নের উত্তর দিছি তার মধ্যে একটা একটা প্রশ্নের উত্তরটা খুবই কঠিন ওইটা অ্যালেগরি মানে ইয়ার পরে একটা এমন একটা বিষয়ের উপরে এটা সবাই মুখস্থ করে একমাত্র ওই জিনিসটা আমার একটা ফ্রেন্ড আমাকে দিয়েছিল যে এটা মুখস্থ না করলে তুই উত্তরই দিতে পারবেন এটা লেখা যাবে না এটা মুখস্থ সাবজেক্ট কি ছিল আপনার আমার ইকোনমিক্স আচ্ছা আচ্ছা তো ওই একটা জিনিস মুখস্থ ছিল আর আড়াইটা প্রশ্ন সাড়ে তিনটা প্রশ্ন উত্তর দিয়েছে তার মধ্যে আড়াইটা প্রশ্ন নিজে বানানো এরপরে অন্য অন্য ইকোনমিক গ্রোথ ইকোনমিক থট
তারপরে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স, এই যে প্রশ্নগুলো আমি মোটা মোটা বই পড়েছি, মোটা মোটা বই পড়েছি, বই পড়েছি, যে জ্ঞান হয়েছে জ্ঞানের ভিত্তিতে উত্তর দিয়েছে। বাহ, তো এটাই আমার লেখাপড়ার জীবনের, আমার আব্বার কথা এখনও আমার ইয়া আছে যে উনি আসলে ওনার কতগুলো বিশেষ গুণ আমি দেখেছি। আল্লাহ মানে সবসময় ইউনিয়ন কাউন্সিলের সদস্য ছিলেন, কিন্তু চেয়ারম্যান উনি হননি। সবাই মেম্বার এসে বলে আপনাকে চেয়ারম্যান আমরা করব, আপনি চেয়ার, আপনি আপনি থাকা অবস্থায় অন্যকে চেয়ারম্যান করা যায় বলে আমি চেয়ারম্যান। চেয়ারম্যান হলে সরকারের সাথে সম্পর্ক থাকতে হবে, চেয়ারের হুকুম, সরকার হুকুম মানতে, আমি সরকারের হুকুম মানতে রাজি না, আমি চেয়ারম্যান হব না। আমি ওই মেম্বার হয়েছে এই কারণে চেয়ারম্যানকে ধরার জন্য, আমি চেয়ারম্যান হব না, আমি চেয়ারম্যানকে ধরব। তো এই একটা ইয়া ছিল। আরেকটা দেখেছি যে ওনাকে উনি ডিস্ট্রিক্ট বোর্ডের ইলেকশন একবার সব মানুষরা ধরলো যে আপনি ডিস্ট্রিক্ট বোর্ডের ইলেকশনটা করেন, আমাদের বাগমারা থানা 14টা ইউনিয়ন, 14টা ইউনিয়নের মধ্যে 10টা নিয়ে একটা কনস্টিটুয়েন্সি হলো, সেখানে আমার শ্বশুর, তখন আমার শ্বশুর হননি, তখন আমার মামা ছিলেন, তখন ও উনি দাঁড়ালেন 10টা নিয়ে। আর আমাদের এখানে বাগমারা 4টা ইউনিয়ন আর মোহনপুর থানার 6টা ইউনিয়ন মিলে 10টা ইউনিয়ন নিয়ে আর একটা কনস্টিটুয়েন্সি হলো, তখন সব এসে লোক এসে ধরলো যে আপনি উনি তো দাঁড়াচ্ছেন ওখানে, এখন আপনার তো ওনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তো হবে না, আপনি এখানে দাঁড়ান। তো উনি রাজি না, তো সব মানুষের ধরছে যে আপনি বললো যে দেখো আমি নির্বাচনে দাঁড়াবো না, কারণ আমি ভোট চাইতে পারবো না, আমি ভোট চাবো না, ভোট চাওয়ার আমি বিরোধী, ভোট চাওয়া যায় যে নাই, তো আমি ভোট চাবো না, তখন আমি নির্বাচন করবো কেন? তো বলছেন না, তখন মানুষ ধরলো যে খালি আপনি সিগনেচার করেন, আপনার কোথাও মিছিলে যেতে হবে না, মিটিংয়ে যেতে হবে না, কোনো সভা কোথাও বক্তৃতাও করতে হবে না, এই ভোট ভোটের ব্যাপার নিয়ে যা করার আমরা করব, যা করার আমরা করব। তো উনি শেষ পর্যন্ত মানুষের চাপে উনি সিগনেচার করে দিয়েছেন। এছাড়া আমার বাড়ির আমরা জানতাম না যে নির্বাচন হচ্ছে এবং উনি জানাছেন, আমরা জানতামই না। ইলেক্টেড হয়েছিলেন না? ইলেক্টেড হতে পারেনি, ইলেক্টেড মানে উনি হয়ে যাবেন, সকলে বাজে উনি হয়ে যাবেন, কিন্তু শেষ মুহূর্তে একটা সেন্টিমেন্ট যে দাঁড়াছিল বিরুদ্ধে, সে সেন্টিমেন্ট একটা সখনকার ইয়েরা তুলল যে বাগমারা তো একটি বাগমারা 6টা 10টা ইউনিয়নে তো একজন একজন তো সদস্য হচ্ছে, এটা তো যদি উনি হন বাগমারা থেকে, তাহলে বাগমারা দুইজন হলো, মোহনপুর বাদ পড়ে গেল। তখন এই গ্রাউন্ডে তখন শেষ মুহূর্তে এসে হাওয়া একটু পাল্টে গেল, এরপরে মাত্র 200 ভোটে উনি হারছিলেন। হারার খবর আমি জানি না, আমরা জানি না, পরে শুনেছি আর হারছে। তো এই এই ব্যাপারে একটা জিনিস আমার কাছে এখনও ওই প্রিন্সিপালটা, উনি যতদিন জীবিত ছিলেন এটাই ইয়া করেছেন যে ভোট যেভাবে হয় ভোট মানুষ দাঁড়াতে পারে, ঠিক আছে, প্রার্থী না হলে কাকে মানুষ ভোট দেবে, এত লোক তো মানুষ বাছাই করতে পারবে না, বাছাইয়ের জন্য মানুষ দাঁড়াতে পারে, তবে ভোট চাওয়া, ভোটের জন্য ক্যাম্পেইন করা, এটা করা যাবে না, করা যাবে না, উনি করেননি। বাহ, মানে এরকম মানুষ তো আসলে বিরল। তো আমাদের শিক্ষা জীবনে ওনার এই প্রভাবটা, যে চাকরি চাকরি লেখাপড়া চাকরির জন্য না, বিদ্যা জ্ঞানার্জনের জন্য, চাকরিটা ভিন্ন জিনিস, চাকরি হতে জীবিকা, জীবিকা আল্লাহ যেভাবে আমার জীবিকা সাংবাদিক যে হয়েছি আমি, সেই মানে এটা আমি আল্লাহর আল্লাহ দেওয়া, এটা আমার চেষ্টায় হয়নি। আচ্ছা, তো আপনার আব্বার ব্যাপারে তো দারুণ কথা শুনলাম আমরা, যে উনি আসলে একজন সমাজের নেতা ছিলেন, এই বিষয়টি উঠে আসলো যে উনি মেম্বার ছিলেন দীর্ঘ জীবন, পরবর্তীতে তিনি আরও একটি ইলেকশন করেছেন যদিও মানুষের চাপে। তো তার আইডিওলজিটা আমরা বুঝলাম, যার একটা বড় প্রভাব আপনার জীবনের উপরে রয়েছে। লেখাপড়াটা তো আমরা মোটামুটি জানলাম, যে আপনি ম্যাট্রিকুলেশন পাশ করে নওগাঁয় বোধহয় কলেজে ভর্তি হলেন, তারপরে ভার্সিটিতে ভর্তি হলেন কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে? নওগাঁতেই আমার হাই স্কুলে একটা জিনিস বাদ গেছে, আমার একটা সাইদুরান নামে একটা বাংলা শিক্ষক ছিলেন, আমার যে লেখক জীবনের শুরু, লেখক জীবনের শুরু, আমি ছোটোবেলা থেকে আমি আমার মনে পড়ে ক্লাস সিক্সে আমি একটা উপন্যাস পড়ছিলাম যত সম্ভব গোলাম মোস্তফার লেখা, ভাঙা হৃদয়। তো সে উপন্যাস পড়ে এত ভালো লাগছিল, আমি তখন তো পয়সা দেওয়া বই বই এমনি
মানে এত বই পড়ার তখন নেশা যে পয়সা দিয়ে বই কিনে নিয়ে আসে লাইব্রেরি থেকে হোক মানে হায়ার ওই যে হায়ারে বই পড়া পয়সা দিয়ে বই পড়া তো তো বই তো ফেরত দিতে হবে তো পড়ার তো আর হবে না তখন এই গোটা খাতা ভর্তি করে এই গোটা বইটা লিখে নিয়েছিলাম তো এরপরে হাই স্কুল জীবনে আমার সবচেয়ে ইয়া হচ্ছে যে আমার মানে এই বিষয়টা জ্ঞানটা লেখার জ্ঞানটা আমার ইয়ে হচ্ছে ওই সাইদুর রহমান শিক্ষক রচনা দিতেন এমন সব রচনা ওই যে সর্দার আমজাদ ছিল বললাম এই সর্দার আমজাদের সাথে আরেকজন ছেলে ছিল শাহাদত এই দুইজনই বয়স বেশি এবং দুইজনই খুব মানে একটু লেফটিস্ট ধরনের চিন্তা ছিল ওই মানে হতো যে বিভিন্ন স্লোগান মিছিল মিটিং এইসব করা তো এই ধরনের মানে রিলিজিয়াস ইয়াটা খুব কম ছিল যদিও সর্দার আমজাদ রিলিজিয়াস ফ্যামিলির লোক খুব রিলিজিয়াস ফ্যামিলির লোক আমার মনে পড়ে ওই যে ফেল করেছে কয়েকবার এরপর যখন আমার সঙ্গে যখন ম্যাট্রিকের জন্য অ্যালাউ হলো তখন ওর আব্বা আমার আব্বার বন্ধু আবার ডাক্তার ডাক্তার মোহাম্মদ আলী ওদের যদ্দ সময় ডাক্তার মোহাম্মদ আলী আসলেন আমার স্কুলে হাটে হাটের বারে আসলেন বলে যে বাবা আমার ছেলেটাকে এইবার যদি ফেল করে তোমরা সবাই দেখো যাতে সে উত্তীর্ণ হতে পারে পাশ করতে পারে এইবার যদি ফেল করে হাল বইতে লাগাই দেব এর কোনো বিকল্প নেই আমি আর তার পিছনে পয়সা খরচ করব না তো সর্দার আমজাদের ইয়া যখন যে রুমে ইয়া হলো বসার সিট প্ল্যানিং হলো আমার বেঞ্চের পর পিছনে বসতে সে আচ্ছা তো আমি অঙ্কের দিনে আমি ওই আমি যে অঙ্কটা করতাম তারপরে সে অঙ্কটা সে তুলে নিত আচ্ছা আচ্ছা তারপরে এইভাবে আমি যা করেছি সে তাই করেছে আপনাদের এমনিতে অঙ্কে অঙ্ক কিন্তু আমি জ্যামিতির অঙ্ক আর জ্যামিতিতে খুব ভালো ভালো ছিলেন এক্সট্রা আমি যে কোনো এক্সট্রা করতে পারতাম জ্যামিতির তো ভালো লাগলো যে আসলে এরাই ব্যাক বেঞ্চার যারা তারাই পরে আবার দেখা গেল যে মন্ত্রী হয়েছে এমপি হয়েছে অনেক এই তো ম্যাট্রিকের এই জিনিসটা সাইদুর রহমান সাহেব রচনা দিতেন যেমন ধর্মের আবশ্যকতা আচ্ছা ওই বয়সে এই ধরনের রচনা দেয় কঠিন খুবই কঠিন কিন্তু দেশের ওনারা দুইজনে একটু ম্যাচিওর আমাদের চেয়ে ম্যাচিওর তো এখন এই কম্পিটিশন যে উনি মার্কিং করতে মার্ক দিবেন কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় রচনায় তো এইরকম ওই রচনা দিতেন মানে অদ্ভুত অদ্ভুত সব রচনা দিতেন এ কল্পনা ধর্মী তখন এইটাই আমাকে আসলে লেখক তৈরি যে হয়েছেন পরে ইয়া করে এই সময়ে মানে মার্কিন পরিক্রমায় গ্রাহক ক্লাস সেভেন থেকে আমি মার্কিন পরিক্রমার গ্রাহক ছিলাম মার্কিন পরিক্রমা ওই ইউএস এম্বাসি থেকে বের হতো বিনা পয়সায় পাওয়া যেত তো বিনা পয়সায় গ্রাহক হলাম আবার সাপ্তাহিক মোহাম্মদ আলী কলকাতা সাপ্তাহিক আকরম খানে সে পত্রিকাটা আমাদের ওখানে যেত আবার বঙ্গবাসী কিনতেন এই পত্রিকার সঙ্গে পরিচয় ছোটবেলা থেকে তখন এই সব ইয়ে থেকে আসলে একটা আমার আমারও চিন্তাটা ওইরকমই ছিল তো রচনা দিতে আমরা খুব উৎসাহ পেতাম আমরা মার্কিংও হতো কোনোবার আমরা আমি ফার্স্ট হতো আমাদের গ্রুপ ফার্স্ট হতো কোনো সময় ওদের গ্রুপ ফার্স্ট হতো যাক এইভাবে আলহামদুলিল্লাহ এটাই আমাকে মানে পরবর্তীতে অনেকখানি আমাকে সাহায্য করেছে ইয়া করার জন্য আমি ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে নগা গেছিলাম বেড়াতে দেখার জন্য তো এখান সেখান থেকে এসে একটা প্রায় 30-40 পৃষ্ঠার একটা রচনা একটা মুঠে হ্যাঁ না একটা ষোলো একটা বাচ্চা ছেলে ওই মুড বইতেছে মুড যেমন ইয়া করে এই মুড বয় নাই কিন্তু একসময় বসে ছিল ওই টুকরিতে মানুষ বাজার শ্রদ্ধা নিয়ে যেত তো ওইটা আমি হ্যাঁ ওটা আমি দেখলাম দেখার পরে এর উপরে আমি একটা ইয়া লিখলাম যে এই ছেলেটা স্কুলে পড়া দরকার তাহলে স্কুলে পড়তে পারছে না তাহলে বাড়ির অবস্থাটা কি এখান থেকে একটা ইয়া লিখছিলাম আর কি আর যেটা বলতে বলতে ছেড়ে আসছে সেটা হলো যে মার্কিন পরিক্রমার গ্রাহক ছিলাম ওখানে একটা বিজ্ঞাপন আসলো যে আব্রাহাম লিঙ্কনের উপরে গোটা পূর্ব পাকিস্তান ব্যাপী একটা প্রবন্ধ প্রতিযোগিতা
এখন স্কুলের ছাত্র হলে এমনি সাধারণ লোক হলে ইউনিয়ন কাউন্সিল থেকে ইউনিয়ন পরিষদ থেকে তার একটা সার্টিফাই যে সে যে লিখছে সে তার তারই লেখা আর স্কুলের ছাত্র হয় তাহলে ওই স্কুলের হেডমাস্টারের সার্টিফিকেট যে এই ছেলেই লিখেছে এই নিয়ে আমাদের এখানে পাঠাতে হবে আমি পাঠালাম প্রবন্ধ একটা লিখলাম প্রবন্ধের লেখা পাঠালাম এরপরে দেখা গেল আমি তো জানি যে হবে না সেই মানে গোটা পূর্ব পাকিস্তান ব্যাপী কত বড় বড় লোক আছে বড় বড় ইয়ে আছে কিন্তু তিন মাস পরে তিনটা বই পেলাম আচ্ছা তিনটা বই পেলাম ফার্সেলে আর একটা চিঠি চিঠিতে লিখেছে যে আপনার প্রবন্ধটা খুব ভালো আমরা অ্যাপ্রিসিয়েট করছি প্রবন্ধটার কিন্তু যেহেতু মাত্র তিনজনই পুরস্কারের জন্য নির্দিষ্ট ফার্স্ট সেকেন্ড থার্ড অতএব আপনারটা আমরা মানে এই তালিকা এন্টারটেন করতে পারিনি আমরা আপনার ইয়ার জন্য আপনার আমাদের অ্যাপ্রিসিয়েশন হিসাবে তিনটা বই পাঠালাম বাহ তিনটা বই পেলাম প্রথম জীবনে পাওয়া আর কি তিনটা বই আর একটা কাহিনী মনে আছে আমার